উপদেষ্টা ফখরুল ইসলাম আলমগীর কি মন্ত্রী হচ্ছেন? গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই প্রশ্ন উত্থাপিত হয়। স্থায়ী কমিটির একজন সদস্য, যিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতে হেরেছেন, তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বলা হয়, বিএনপি 5টি আসন পেয়েছে, আমাদের মহাসচিব ছাড়া আমরা সবাই হেরেছি, মহাসচিবকে আমরা অভিনন্দন জানাতে পারি। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা বারবার বলেছিলাম আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যেতে, কিন্তু বিএনপি মহাসচিব আমাদের কথা শুনেননি। তিনি কিসের আশায় ছিলেন আমরা জানি না। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনা তো আবারও জাতীয় ঐক্যমতের সরকার করবেন, আমাদের মহাসচিব নিশ্চয়ই সেখানে মন্ত্রী হতে যাচ্ছেন, আমরা এজন্য তাকে আগাম অভিনন্দন জানাতে পারি। তোপের মুখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে যাবার সিদ্ধান্ত আমি একা নিয়ে নেই, আপনারা সবাই মিলে নিয়েছিলেন। তিনি বলেন, শেষ পর্যন্ত ভোটে থাকার সিদ্ধান্ত ছিল তারেক সাহেবের, আমার না। ভোটের যে ফলাফল দেওয়া হয়েছে তা তো আওয়ামী লীগের লোকেরাই বিশ্বাস করে না, কারচুপির ধরন দেখে তারা নিজেরাই লজ্জা পেয়েছে, এই নির্বাচন একটা তামাশা হয়েছে, এখন আমরা সবাইকে আমাদের নির্দলীয়।